দেশের ব্যাংক ঋণের প্রায় 90% বড় শিল্প ব্যবসা ও সেবা খাতের সঙ্গে সম্পৃক্ত। খেলাপি ঋণের ক্ষেত্রেও পরিস্থিতি প্রায় একই। ব্যাংকের খেলাপ হওয়া ঋণের সিংহভাগই বড় গ্রাহকদের নেয়া। খেলাপি এসব বড় গ্রাহক ব্যাংকের টাকা ফেরত না দিলেও আইনি প্রক্রিয়ায়ও বাইরে থেকে যাচ্ছেন। এক্ষেত্রে ব্যতিক্রম দেশের কৃষকরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের কৃষকরা ব্যাংক থেকে যে পরিমাণ ঋণ নিচ্ছেন সুদসহ তার চেয়ে বেশি পরিশোধ করছেন। পাঠক দর্শক, বণিক বার্তার নিউজরুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বদরুল আলম। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বণিক বার্তার এই নিয়মিত আয়োজন নিউজরুম। আজ আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব তার শিরোনাম ছিল ব্যাংক ঋণ বড়রা লুট করলেও কৃষকরা ফেরত দিচ্ছেন। নিউজটি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন বণিক বার্তার জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান আদনান। আমরা তার সঙ্গে আলোচনায় যাচ্ছি। হাসান আদনান, আপনাকে স্বাগত। আমরা প্রথমে একটু জানতে চাইবো যে প্রতিবেদনে বলা হয়েছে বড় গ্রাহকরা খেলাপি হলেও কৃষকরা ঠিক মতন ঋণ পরিশোধ করছেন, দর্শকদের জন্য তুলনামূলক চিত্রটা যদি একটু তুলে ধরতেন। বদরুল আলম, আপনাকে ধন্যবাদ। আমরা আজকের এই রিপোর্টটা মূলত বাংলাদেশের কৃষির এবং কৃষি খাতের ঋণের নিয়েই মূলত করা। কৃষি তো এক অর্থে বাংলাদেশের অর্থনীতির এক মেরুদণ্ড হিসেবে আছে। বিশেষ করে কোভিডকালে আমরা দেখেছি যে বাংলাদেশের সব অর্থনৈতিক চাকা যখন একেবারে স্লোথ, বন্ধ, শিল্পের উৎপাদন যখন বন্ধ, ঠিক সেই মুহূর্তে কৃষি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা যদি কৃষি খাতে বাংলাদেশের কৃষির জিডিপিতে যে অংশগ্রহণ বিপরীতে ব্যাংক থেকে কৃষি খাতের যে ঋণ, এটা যদি তুলনা করি তাহলে সেটা আসলে কোনো তুলনায় আসে না। বাংলাদেশের কৃষকরা আসলে সেই অর্থে ব্যাংক থেকে ঋণই পান না। আমি যদি একটা পরিসংখ্যান বলি বাংলাদেশ ব্যাংকের ডেটা থেকে, সেটি হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে কৃষি খাতে ঋণ বিতরণ করা আছে, ঋণ বিতরণকৃত ঋণের যে স্থিতি সেটির পরিমাণ হচ্ছে 52,000 কোটি টাকা। আমরা যদি গত অর্থ বছরের, আপনি জানেন যে কৃষির ঋণগুলো কিন্তু খুবই স্বল্প মেয়াদি হয়, 3 থেকে 6 মাস, সদস্য 1 বছর, এরকম খুব বেশি হয় না এগুলোর মেয়াদ। সাধারণত শস্যে যে সমস্ত ঋণ বিতরণ হয় সেটি হচ্ছে শস্য যখন আবাদের সময়ে ঋণটা পাওয়া দেওয়া হয়, আবার যখন শস্য ঘরে উঠে সেই সময় কৃষকদের কাছ থেকে ব্যাংক আবার ঋণটা আদায় করে ফেলে। আমরা দেখছি যে বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে তো এখন একটা ধারণা একদম একেবারেই গেঁথে গিয়েছে গ্রাহকদের মধ্যে কিংবা সাধারণ মানুষের মধ্যে, সেটি হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিয়ে আসলে পরিশোধ করতে হয় না। এবং আমরা সেটি দেখছি যে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা এদেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ। সেই অর্থে গত অর্থ বছরে 2022-23 অর্থ বছরে ব্যাংক থেকে কৃষকদের জন্য ঋণ বিতরণ করা হয়েছে 32,829 কোটি টাকা। আমরা দেখছি এই অর্থ বছরেই কৃষকরা ব্যাংকে ঋণ পরিশোধ করেছে 33,010 কোটি টাকা। অর্থাৎ যে পরিমাণ ঋণ বিতরণ করা হয়েছে তার চেয়ে আসলে বেশি পরিমাণ ঋণ কৃষকদের কাছ থেকে ব্যাংকগুলো আদায় করতে পেরেছে। তার মানে আদায়ের হার শতভাগ তো অবশ্যই শতভাগের চেয়েও বেশি। আবার আমরা যদি শিল্প ঋণের ক্ষেত্রে বলি, এই ধারাবাহিকতা আমরা একটা আজকে একটা গ্রাফও প্রকাশ করেছি, সেখানেই আছে যে গত 5 বছরে আমরা ডেটা দেখছি যে সবসময় কৃষকরা আসলে ব্যাংক থেকে যে পরিমাণ ঋণ নিয়েছেন, ঋণ পেয়েছেন তার চেয়ে বেশি পরিশোধ করেছেন। শিল্প খাতের মেয়াদি ঋণ যেটি আছে সেটির যদি ডেটা বলি তাহলে দেখছি যে 2021-22 অর্থ বছরে ব্যাংক খাত থেকে 72,360 কোটি টাকা বিতরণ করা হয়েছে, কিন্তু আদায় করতে পেরেছে 64,862 কোটি টাকা। এবং গত অর্থ বছরের চিত্রটাও একই, গত 5 বছরের পরিসংখ্যানও আমরা পর্যালোচনা করে দেখেছি চিত্রটা মোটামুটি একই, যে পরিমাণ ঋণ বিতরণ করা হয়েছে তার চেয়ে অনেক কম পরিমাণ ঋণ আসলে ব্যাংকে আদায় হয়েছে। আদনান, আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি একটা তথ্য দিলেন যে 52,000 কোটি টাকা যে কৃষকের জন্য ঋণ বিতরণ হয়েছে, এটা ব্যাংকিং খাত থেকে বের হওয়া মোট ঋণের কত শতাংশ? দেখুন, আমি আগেই যেটি বলেছি সেটি একেবারে না, বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে কৃষকরা বরাবরই উপেক্ষিত। এবং সেই চিত্রটা হচ্ছে বাংলাদেশের ব্যাংক খাত থেকে চলতি বছরের জুন পর্যন্ত বিতরণকৃত ঋণের স্থিতি, সেটির পরিমাণ হচ্ছে 14,94,254 কোটি টাকা, আর কৃষকরা ঋণ পেয়েছে 52,708 কোটি টাকা। তার মানে হচ্ছে টোটাল ঋণের মাত্র 3.52% ঋণ কৃষকরা পেয়েছে, মাত্র 3%। আর আমরা যদি বলি যে এই কৃষি খাতে বিতরণকৃত ঋণের আসলে কত শতাংশ খেলাপি, একটা কথা বলা হয়ে থাকে যে মানে বাংলাদেশ একটা মহামায়ার দেশ, জাতীয় প্রাকৃতিক দুর্যোগের দেশ, এখানে বর্ষা বন্যা হয়, ফসল তলিয়ে যায়, অনেক সময় খরা হয়। কিন্তু আমরা দেখছি যে এই যে বন্যা, এই যে খরা, এই যে প্রাকৃতিক এত দুর্যোগ, ঝড় ঝঞ্ঝা সব মিলিয়ে কৃষকরা কিন্তু ব্যাংকের টাকাই সবচেয়ে বেশি পরিশোধ করছেন। এবং সেটার পরিমাণ হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে এখন পর্যন্ত যত ঋণের স্থিতি তার মধ্যে মাত্র 6% ঋণ হচ্ছে খেলাপি। এই যে 6% ঋণ খেলাপি সেটার মধ্যেও আবার একটি গল্প আছে, সেটা হচ্ছে এই কৃষি খাতে ঋণের একটি অংশ কিন্তু, যেমন কৃষি ব্যাংক,
তার ঋণের একটি অংশ বিতরণ করেছে হচ্ছে বড় গ্রাহকদের জন্য মধ্যে, যেমন কিছু কিছু রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই ব্যাংকটা শুধুমাত্র কৃষি খাতেই কৃষকদের ঋণ দেওয়ার কথা, কিন্তু রাজনৈতিক প্রভাব বলি কিংবা ওই যে মাসল পাওয়ারের যে একটা গল্প আছে, সেই মাসল পাওয়ার যাদের আছে তারা প্রভাব বিস্তার করে এই ব্যাংক থেকে অনেক ঋণ বের করে নিয়েছে। যেমন কোল্ড স্টোর যে নির্মাণ করা হয়েছে, সেই কোল্ড স্টোরেজ নির্মাণের ক্ষেত্রে অনেক ঋণ বিতরণ করা হয়েছে এবং সেই ঋণ আর ব্যাংক ফেরত পায়নি। তো সেই অর্থে আসলে এই যে 6% খেলাপি ঋণ, সেটারও দেখা যাবে যে হয়তো 2-3% প্রকৃত অর্থে কৃষকের কাছে খেলাপি। অথচ আমরা জানি যে আমাদের গ্রস, বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির গ্রস খেলাপি ঋণের হার এখন প্রায় 9%। তো সেহেতু আমরা বুঝতেই পারছি আসলে কৃষকরা বাংলাদেশের ঋণ সত্যিকার অর্থেই ফেরত দেন। কৃষকরা ঠিক মতন ঋণ পরিশোধ করছেন, কিন্তু সেখানে তুলনামূলক বড় গ্রাহক কিংবা শিল্প খাতের ঋণ গ্রহীতা আমরা যাদেরকে বলি, এদের ঋণ পরিশোধের এই যে এত বড় ব্যবধান, এটা কেন? সংশ্লিষ্টরা কি বলছেন? দেখুন, সংশ্লিষ্টরা যেটি বলছেন, আমরা আজকের প্রতিবেদনে প্রথমেই বলেছি বাংলাদেশের যে টোটাল ব্যাংকিং খাতের যে 14 লাখ কোটি টাকার বেশি যে ঋণ আছে, 14,94,000 কোটি টাকা, তার মানে প্রায় 15 লাখ কোটি টাকার যে ঋণ আছে, এই ঋণের প্রায় 90% হচ্ছে যে দেশের বৃহৎ শিল্প, বৃহৎ ব্যবসা, বৃহৎ সেবা খাতের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। তো সেই অর্থে আমরা বলতে পারি যে বাংলাদেশের ব্যাংকিং খাতের ডিপোজিটর হচ্ছে বা আমানতকারী হচ্ছে যে দেশের সব মানুষ, আর ঋণ গ্রহীত হচ্ছে আসলে দেশের সব বড় লোকরা কিংবা বড় ধনী উদ্যোক্তা কিংবা শিল্প উদ্যোক্তারা। সেই ক্ষেত্রে ব্যাংকাররা যেটা বলছেন যে আসলে বাংলাদেশের ব্যাংকিং খাত এখন, আমরা যদি এই যে কৃষকদের যে ঋণটা, এই ঋণটা 52,000 কোটি টাকার ঋণ, সেটা যদি আমরা বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া বড় ক্লায়েন্টদের কথা বলি, তাহলে দেখা যাবে যে এরকম 1-2 জন ক্লায়েন্টের কাছেই আসলে এর চেয়ে অনেক বেশি পরিমাণ ঋণ আছে। দেখা যাবে যে বাংলাদেশের শীর্ষ পাঁচজন ঋণ গ্রহীতার ঋণের যদি সমষ্টি আমরা করি, তো দেখা যাবে যে 1-1.5 লাখ কোটি টাকার ঋণ মাত্র 5 জন গ্রাহকের কাছেই আছে। তো তাহলে কেন আসলে আছে? সেটা হচ্ছে যে যাদের পাওয়ার প্রতিপত্তি এখানে বেশি, যারা ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রণ করতে পারেন কিংবা যারা পরিচালনা পর্ষদের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখেন কিংবা যারা ব্যাংকের ব্যাংকিং খাত কিংবা আদার্স অন্যান্য রাজনীতির সঙ্গেও সম্পৃক্ততা তৈরি করতে পেরেছেন, তারাই আসলে ঋণ নিচ্ছেন। এবং সে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ঋণ, যেটা মানে প্রকৃত অর্থে বাংলাদেশে আপনি জানেন যে ঋণ বিতরণ করতে হলে আমি আপনি যদি ঋণ নিতে যাই তাহলে ব্যাংক আমাদের কাছে অনেক দলিল চাইবে, অনেক জামানত চাইবে, কিন্তু বড়দের কাছ থেকে আসলে ব্যাংক প্রকৃত অর্থে কিছুই চায় না। কিংবা যেটা চায়, যেটা পায়, যে ঋণের যে দলিল পায়, আমরা তো দেখেছি যে হলমার্ক কেলেঙ্কারির সময় যে তারা যে ব্যাংকের কাছে জামানত দিয়েছে সেই জামানতের সম্পদের অর্ধেকই হচ্ছে খাসজমি, কিংবা এমন সব জামানতের সম্পদ দিয়েছে সেগুলো থেকে আজকে হলমার্ক কেলেঙ্কারি, সেই 2011-12 সালের ঘটনা, আজকে 10 বছরে আসলে 1 পয়সাও হলমার্কের কাছ থেকে আর আদায় করতে পারেনি, কারণ হচ্ছে প্রপারলি আসলে জামানতটা নেওয়া হয়নি। এবং বাংলাদেশের বড় শিল্প ঋণ গ্রহীতা বা বড় শিল্প উদ্যোক্তা বেশিরভাগ ক্ষেত্রে চিত্রটা আসলে এমন। অর্থাৎ এখানে ব্যাংকের একটি ভূমিকা রয়েছে এবং প্রভাব বিস্তারের যে চর্চা, সেই বিষয়টি তো আছেই। প্রতিবেদনে বলা হয়েছে যে কৃষকের যে ঋণ সুবিধার বড় অংশই এনজিওর মাধ্যমে হচ্ছে, তো ব্যাংক থেকে কৃষকরা ঋণ পান 8% সুদে, কিন্তু এনজিও থেকে ঋণের সুদ হার 25-30%। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা প্রশ্নটা এরকম, কিন্তু ক্ষতিগ্রস্ত তো ডেফিনেটলি হচ্ছেন। তো ব্যাংকগুলো সরাসরি কৃষককে না দিয়ে এনজিওর মাধ্যমে ঋণ বিতরণ করছে। দেখুন, বাংলাদেশের ব্যাংক খাত থেকে যে ব্যাংকগুলো যে কৃষি খাতে ঋণ বিতরণ করেছে, সেই ঋণের মোটামুটি 60% বেসরকারি ব্যাংকগুলোর বিতরণ করা। তো আপনি জানেন যে বেসরকারি খাতের ব্যাংকগুলোর ঋণ বিতরণ কার্যক্রম মূলত শহরকেন্দ্রিক, প্রান্তিক পর্যায়ে বা কৃষকদের কাছে ঋণ পৌঁছানোর মতো, কৃষকদের দোরগোড়ায় ঋণ পৌঁছানোর মতো তাদের নেটওয়ার্কই আসলে সেভাবে তৈরি হয়নি। কিছু ব্যাংকের আছে, তারা বিতরণ করেন, আর কিছু ব্যাংক দেখা যাচ্ছে তাদের প্রতি বছর বাংলাদেশ ব্যাংক একটা লক্ষ্যমাত্রা ঠিক করে দেন যে তুমি কৃষি খাতে এত পরিমাণ ঋণ বিতরণ করতে হবে বা এই এই টাকার এত টাকার ঋণ বিতরণ করতে হবে। তো সেটি সেই লক্ষ্যমাত্রাটা অর্জন করার জন্য তারা একটা এনজিওর সঙ্গে চুক্তি করেন, সেই এনজিওর মাধ্যমে ঋণটা বিতরণ করেন, কারণ এনজিওর নেটওয়ার্ক যেহেতু গ্রাম, একদম প্রত্যন্ত গ্রামের সঙ্গে সম্পৃক্ত। তো ওই তারা এনজিওকে একত্রে 8% সুদের ঋণটা দিয়ে দেন, এনজিও এটা 25-30% কৃষকদেরকে দেয় এবং কৃষকদের কাছ থেকে তারা বাধ্য করে ঋণ আদায় করে আবার ব্যাংকের ওই যে নির্দিষ্ট মেয়াদে পরিশোধ করে দেন। তো এই ক্ষেত্রে ব্যাংক যেটা দেখায় যে এই যে কৃষি, বাংলাদেশ ব্যাংকও এই সাফল্যকে অনেক বড় করে দেখায় যে কৃষি খাতে তার ঋণ বিতরণ প্রায় 100% লক্ষ্যমাত্রা অনুযায়ী 100% অর্জন হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে আসলে কৃষকদের কাছে বাংলাদেশের কৃষির যে পরিমাণ, ওই যে আমি আগেই বলছিলাম যে প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রাকৃতিক যে খরা বন্যা, এই সমস্ত পরিস্থিতিতে কৃষকরা ব্যাংকিং খাত থেকে
থেকে এনজিওর মাধ্যমে যে ঋণ নেন সেটি থেকে আসলে প্রকৃততে উপকৃত হন না, কিন্তু বাধ্য হন, যেহেতু মহাজনী পথা এর চেয়ে খারাপ, তার চেয়ে বরং এনজিও ভালো, সেখান থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছেন। তো ব্যাংকগুলো আসলে বাংলাদেশ ব্যাংক সবসময় বলে আসছে যে তারা অনেক বছর ধরেই বলে আসতেছে যে তারা যেন সরাসরি কৃষকদেরকে ঋণ দেন, কিন্তু এখনও পর্যন্ত সেরকম সেই সক্ষমতা আসলে তৈরি হয়নি। কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে কয়েকটি ব্যাংক মোটামুটি তারা সরাসরি কৃষকদেরকে ঋণ দেওয়ার চেষ্টা করেন। তার পাশাপাশি বেসরকারি ব্যাংকের যে ঋণ বিতরণ হয় সেটার হয়তো একটা অংশ 25-30% সরাসরি কৃষকদের কাছে যায়, বাকি পুরো অর্থটাই আসলে এনজিওর মাধ্যমে যাচ্ছে। কৃষকদের ঋণ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকগুলোর অভিজ্ঞতা তো ভালো, তো সেক্ষেত্রে দেশের প্রান্তিক কৃষকদের আরও বেশি করে ঋণ সুবিধা দেওয়ার কোনো পরিকল্পনা ব্যাংকগুলোর বা সংশ্লিষ্টদের আছে কি না? ব্যাংকাররা বলছেন যে এই যে আমরা দেখছি যে এজেন্ট ব্যাংকিং, তারপরে এখন সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলো উপশাখা খুলছে এবং গ্রামের হাট বাজারেও তারা উপশাখা খুলে তারা তাদের গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করছে, এবং তারা একটা পর্যায়ে মনে করছে যে এই উপশাখাগুলোকে কিংবা এই এজেন্টদেরকে ব্যবহার করে তারা কৃষকদের কাছে ঋণ পৌঁছাতে পারবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে বাংলাদেশের ব্যাংকিং খাতে সুশাসন যতক্ষণ না পর্যন্ত কার্যকরভাবে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কৃষক বলি, প্রান্তিক এসএমই উদ্যোক্তা বলি, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যাদের জীবনমান উন্নয়নের জন্য এক ছোট্ট একটা ঋণ অনেক বড় ভূমিকা রাখে তাদের কাছে ঋণ পৌঁছাতে হলে ব্যাংকিং খাতে মানে এই যে হস্তক্ষেপ করে ঋণ নেওয়া, তেলওয়ালার মাথায় তেল দেওয়ার যে একটা নীতি এখানে আছে, ব্যাংকাররা আজকের প্রতিবেদন লিখতে গিয়ে বলেছেন, এখানে বক্তব্য উদ্ধৃত করা হয়েছে যে যাদের মাসল পাওয়ার বেশি তারাই ঋণ নিয়ে ভাগিয়ে নিচ্ছেন। এই যে মাসল পাওয়ারের এই যে শক্তির প্রদর্শনটা যত যখন বন্ধ হবে তখনই আসলে কৃষি বলি, প্রান্তিক উদ্যোক্তা বলি, এসএমই উদ্যোক্তা বলি, তাদের তারা ঋণ পাবে না। অর্থাৎ সামগ্রিকভাবে সুশাসন প্রতিষ্ঠা হলেই আমরা এই ব্যবস্থার একটা পরিবর্তন হয়তোবা দেখতে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাঠক দর্শক, আমরা শুনছিলাম বড় গ্রাহকরা ব্যাংকের টাকা ফেরত না দিলেও আইনি প্রক্রিয়ায় বাইরে থেকে যাচ্ছেন, এক্ষেত্রে ব্যতিক্রম দেশের কৃষকরা, তারা ব্যাংক থেকে যে পরিমাণ ঋণ নিচ্ছেন সুদসহ তার চেয়ে বেশি পরিশোধ করছেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় ফিরব, সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।